লেখা অঙ্কন শিক্ষাকাণ্ডের 35 বর্ষ উদযাপন উপলক্ষে আজকে আমাদের এই আর্টের কম্পিটিশন চলছে। এই কম্পিটিশনের পুরস্কার বিতরণ আগামী মে মাসের 22 তারিখ, এই মাসেরই 22 তারিখ নতুন টাউন হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। ওই দিন টাউন হলে আরও অনুষ্ঠান আছে, এর মধ্যে সাংস্কৃতিক প্রোগ্রাম, বিভিন্ন বিদ্যালয়গুলি, নাচের স্কুল, গানের স্কুল আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদের অনুষ্ঠান করার জন্য। এবং ওই দিন আমাদের স্কুল থেকে যারা বেরিয়ে গেছেন এবং যারা গত বছর বোর্ডের থেকে গোল্ড মেডেল পেয়েছেন ওদেরকে আমরা সংবর্ধিত করব। এবং বর্তমানে আমার বিদ্যালয় থেকে বের হয়ে যারা আর্ট কলেজে পড়াশোনা করছে ওই আর্ট কলেজের ছাত্রদের দ্বারা এই টাউন হলের মধ্যে একটা এক্সিবিশন হবে, আর্ট এবং স্কাল্পচারের উপরে এক্সিবিশন হবে। এই এক্সিবিশনে তাদেরও আমরা সংবর্ধিত করব। এবং সর্বশেষে আগরতলা থেকে আগত ভৈরবী ব্যান্ড তাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করবে। আজকে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? আজকে আমাদের এই কম্পিটিশনে প্রায় 300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। তৎসঙ্গে আমরা 5টি বিভাগে এই কম্পিটিশনটি করেছি। নার্সারি গ্রুপ, ক্লাস 1-2 বি গ্রুপ, 3-4-5 সি গ্রুপ, 6-7-8 ডি গ্রুপ এবং 9 থেকে কলেজ স্তর পর্যন্ত আমরা সাধারণ বিভাগ করেছি এই গ্রুপ। আপনার পরিচয়টা? আমার নাম কুন্তলনাথ শর্মা, আমার আর্ট স্কুলের নাম চিত্ররেখা অঙ্কন শিক্ষাকাণ্ড দুর্গানগর খোয়াই। আমার স্কুলের বয়স 35 বছর। 1990 সালে আমার এই স্কুল প্রথম শুরু হয়, আর শুরু করে আজকে আমি এই জায়গাতে এসেছি। থ্যাংক ইউ।